আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেলাইকনে ক্লিক করো আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায়ের সাত কাজের মর্যাদা শিক্ষার্থীরা আজ আমরা এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানবো অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানার জন্য তোমরা ভিডিওটি টেনে পুরো দেখবে আর তোমরা কোন ক্লাসটি দেখতে চাও সে বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও তাহলে চলো শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করি অল্প কথায় উত্তর দাও এক কায়িক শ্রম ভিত্তিক একটি কাজের নাম লেখো উত্তর যেসব কাজ করতে শারীরিক পরিশ্রমের দরকার হয় সেসব কাজকে কায়িক শ্রম বলে যেমন গার্মেন্টসে কর্মরত পোশাক শ্রমিকরা হলো কায়িক শ্রমিক দুই হাসপাতালে কোন ধরনের পেশাজীবীরা কাজ করেন উত্তর হাসপাতালে বিভিন্ন পেশার লোক কাজ করেন যেমন ডাক্তার রুগীর চিকিৎসা করেন নার্স রুগীর সেবা যত্ন করেন পরিচ্ছন্নতা কর্মী হাসপাতাল পরিষ্কার রাখেন প্রশাসনের লোক হাসপাতাল সুষ্ঠুভাবে পরিচালনা করেন তিন আইন পেশার উদ্দেশ্য কি উত্তর আইন পেশার উদ্দেশ্য হচ্ছে বিচার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং জনগণকে আইনি সহায়তা প্রদান করা চার সকল পেশার মানুষের সাথে আমাদের কেমন আচরণ করা উচিত উত্তর সমাজে মানুষ নানা প্রয়োজনে পরস্পরের উপর নির্ভরশীল তাই আমরা কোনো পেশাকে ছোট করে দেখব না সব কাজকে সমানভাবে দেখব সর্বোপরি সব পেশার মানুষের সাথে আমাদের ভালো ব্যবহার করা উচিত প্রশ্নগুলোর উত্তর দাও এক নম্বর কোন কাজটিকে তোমার সবচেয়ে কঠিন মনে হয় উত্তর আমার কাছে আদালতে বিচারকের কাজটিকে সবচেয়ে কঠিন মনে হয় যারা আইন অমান্য করে অপরাধমূলক কাজ এবং সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেন পুলিশ তাদের ধরে বিচারকের সম্মুখীন করেন বিচারক বাদী এবং বিবাদী উভয় পক্ষের কথা শোনেন তিনি বিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইন অনুযায়ী শাস্তি প্রদান করেন বিচারকের ফুল সিদ্ধান্তে একজন নির্দোষ ব্যক্তি শাস্তি পেতে পারে এবং অপরাধী ছাড়া পেতে পারে আবার কখনো কখনো প্রভাবশালীদের চাপে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচারকরা হুমকির মুখে পড়েন তাই বিচারককে সবসময় খুবই ধীরস্থির সতর্ক ও সচেতন থাকতে হয় এ কারণেই আমার কাছে বিচারকের কাজটিকে সবচেয়ে কঠিন মনে হয় দুই তুমি ভবিষ্যতে কোন পেশায় কাজ করতে চাও উত্তর ভবিষ্যতে আমি এমন একটি পেশায় কাজ করতে চাই যে পেশায় আমি মানুষের সেবা করতে পারবো এজন্য আমি ভবিষ্যতে ফার্মাসিস্ট হতে চাই যারা স্বাস্থ্যসম্মত ওষুধ তৈরি করেন তাদের ফার্মাসিস্ট বলে নতুন কোনো রোগের উদ্ভব হলে ফার্মাসিস্টরাই সেসব রোগের ওষুধ তৈরি করে মানুষের প্রাণ রক্ষা করেন এভাবে তারা দেশের কোটি কোটি মানুষের সেবা করার সুযোগ পান এজন্য আমি ভবিষ্যতে ফার্মাসিস্ট হতে চাই শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানার জন্য এবং অধ্যায় ভিত্তিক কাজের সমস্যার সমাধানগুলো জানার জন্য এই অধ্যায়টি খুব ভালোভাবে পড়বে তাহলে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর শিখতে খুব সহজ হবে আর তোমরা এই প্রশ্নের উত্তরগুলো আগে খুব ভালোভাবে শিখবে তারপর তোমাদের খাতায় লিখবে পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ